হ্যালো বন্ধুরা, আমি সুজয়। তো আজকে আমরা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট পার্ট ফাইভ ডিসকাস করবো, যেখানে মেনলি আমরা পাঁচটা কোয়েশ্চেন ডিসকাস করবো। পাঁচটা কোয়েশ্চেন ডিসকাস করার মেইন কারণ হচ্ছে এখানে আমরা হচ্ছে একদম বেসিক অ্যাপ্রোচও দেখবো, সঙ্গে আমরা শর্ট অ্যাপ্রোচও দেখবো। তো মেনলি যদি আমি বেসিক অ্যাপ্রোচে কিছুটা ডিসকাস করি, ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, সে কারণেই এখানে আমি মেনলি জাস্ট পাঁচটা কোয়েশ্চেনই ডিসকাস করবো। তো ভিডিওটা খুব ভালো করে দেখো, যাদের মেনলি ডিসক্রিপটিভ পেপার আছে তাদের জন্য এই ভিডিওগুলো খুব হেল্পফুল হবে, এবং যারা শর্ট অ্যাপ্রোচে করতে চাও তাদের জন্য আমি শর্ট অ্যাপ্রোচটাও এখানে ডিসকাস করবো। তো আমরা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট পার্ট ফাইভের হচ্ছে ফার্স্ট কোশ্চেনটা দেখবো। ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে, সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় কোনো টাকার 3 বছরের সরল সুদ 600 টাকা বৃদ্ধি পায়, তবে আসলটা কত? সুদের হার 4% বাড়ানো হয়েছে, তার কারণে কোনো একটা টাকা 3 বছর যদি জমা করে রাখা হয়, দেখা যাচ্ছে সুদের হারটা 4% বাড়ার পর সরল সুদটা তার 600 টাকা বৃদ্ধি পেল, তাহলে হচ্ছে আসলটা কত? তাহলে সেটা আমার হচ্ছে জমা করে রাখা হয়েছিল, মানে আসলটা কত জমা করা হয়েছিল। এবার আমরা যদি এটা একদম বেসিক অ্যাপ্রোচে করা স্টার্ট করি, তা আমাদের যেটা প্রিন্সিপাল ছিল সেটা আমরা জানি না, প্রিন্সিপালটা আমরা পি লিখলাম। যেটা হচ্ছে আমাদের হচ্ছে সুদের হার সেটা আমরা জানি না, আর যেটা আমাদের সময় সেটা হচ্ছে 3 বছর, তাহলে আসল মানে পি, যেটা হচ্ছে সময় টি এটা হচ্ছে 3, আর যেটা হচ্ছে সুদের হার সেটা হচ্ছে আর বাই হচ্ছে 100। তো এটা হচ্ছে আমার আগে যে আমরা সুদটা পেতাম পি টি আর বাই 100, এটা আমাদের আগে সুদ। আর এখন আমরা সুদটা ঠিক কত পাবো? আমাদের যেটা প্রিন্সিপাল সেটা পি, যেটা আমাদের সময় সেটা 3 বছর, আর যেটা আমাদের সুদের হার সেটা যেহেতু 4% বৃদ্ধি পেয়েছে, আগে যেহেতু 4 আর ছিল সুদের হার আর ছিল, এখন আরও 4% বেড়েছে, তাহলে এখন আমাদের সুদের হারটা হবে আর প্লাস 4/100। তাহলে এটা আমাদের হচ্ছে এখনের সুদ, এখন আমরা এই সুদটা পাচ্ছি, আগে আমরা এই সুদটা পাচ্ছিলাম। এই দুটো সুদের মধ্যে যে পার্থক্যটা বলেছে সেটাই বলেছে 600 টাকা, মানে আগের সুদটার থেকে এখনের সুদটা আমরা 600 টাকা বেশি পাচ্ছি। তাহলে কি করে বলতে পারি, আগের সুদ মানে সরি এখনের সুদ মাইনাস আগের যেটা সুদ সেটাই হচ্ছে 600, সরল সুদ 600 টাকা বৃদ্ধি পেয়েছে, তার মানে হচ্ছে এখন আমরা যে সুদটা পাচ্ছি আর আগে আমরা যে সুদটা পাচ্ছিলাম সেই দুটো সুদের মধ্যে পার্থক্যটাই হচ্ছে 600 টাকা। তাহলে এখান থেকে যদি আমরা সলভ করা শুরু করি, আমাদের যেটা হচ্ছে এলসিএম মানে লসাগু 100ই হবে, তাহলে এখান থেকে আমরা ঠিক কত পাবো, পি থ্রি মানে থ্রি পি দিয়ে যদি আরকে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 3PR, আর এখান থেকে 3 দিয়ে 4কে গুণ করলে হচ্ছে 12, আর এই পিটা সঙ্গে থাকবে 12P, আর মাইনাস হচ্ছে এদিকে আবার সেই 3PR, কারণ লসাগুটা দুটো জায়গা সেম হয়ে যাচ্ছে, শুধুমাত্র এটা মাইনাস হচ্ছে এটা লসাগুটা, সমান সমান কত 600। তাহলে এখান থেকে যদি আমরা হচ্ছে কাটি এই 3PR, এই 3PR আমরা কেটে দিতে পারি, এই 12 দিয়ে 600 কাটলে আমরা পাবো হচ্ছে 50, তাহলে পি সমান সমান আমরা পাবো হচ্ছে 100 × 50, যেটা হচ্ছে 5000 টাকা। তো এটা আমাদের একদম বেসিক অ্যাপ্রোচ, এইভাবে আমরা অঙ্কটা সলভ করতে পারি। এবার এটা যদি আমরা শর্ট অ্যাপ্রোচে করতে যাই তাহলে কি করব, যদি শর্ট অ্যাপ্রোচে করতে যাই একদম সহজ, কিছু দরকার নেই, আমাদের যেটা সুদের হার 4% বৃদ্ধি পেয়েছে, এই 4% বাড়ার কারণেই সরল সুদটা হচ্ছে 600 টাকা বৃদ্ধি পেয়েছে। সুদের হার 4% বাড়ার কারণেই কিন্তু আমরা হচ্ছে সুদ কত টাকা বেশি পাচ্ছি, 600 টাকা। তার মানে ব্যাপারটা ঠিক এরকমভাবে আমরা চিন্তা করতে পারি যে কোনো একটা টাকা যদি 4% সুদের হারে জমা করা হয়, 3 বছর পর আমরা হচ্ছে তার থেকে সুদ পাবো হচ্ছে 600 টাকা, বা সেটাই হচ্ছে আমাদের বেসিক একদম ফান্ডা। আমাদের 4% সুদের হার কারণেই কোনো একটা টাকা যদি 3 বছর পর আমরা হচ্ছে তার সরল সুদটা পেতে চাই, তখন আমরা সরল সুদটা পাবো হচ্ছে 600 টাকা। তাহলে আমাদের যেটা প্রিন্সিপাল সেটা হচ্ছে পি, যেটা আমাদের সময় সেটা হচ্ছে 3, আর যেটা আমাদের সুদের হার সেটা হচ্ছে 4/100, তাহলে এটাই হচ্ছে আমাদের সুদ, সমান সময় হচ্ছে 600। তাহলে এখান থেকে আমাদের 3 ছাড়া হচ্ছে 12, 12 দিয়ে 600 কাটলে হচ্ছে 50, তাহলে পি সমান সমান আমরা পাবো হচ্ছে 5000 টাকা। তাহলে যেটা আমাদের প্রিন্সিপাল মানে আসল সেটাই হচ্ছে 5000 টাকা। তাহলে আমাদের অপশন এ হলো আমাদের অ্যান্সার, একদম শর্ট অ্যাপ্রোচে করলে। আশা করি ক্লিয়ার। আমরা সেকেন্ড কোশ্চেনটা দেখব। 2 নম্বর কোশ্চেনটা বলেছে, সুদের হার 5% বৃদ্ধি পাওয়ায় কোনো টাকার 5 বছরের সরল সুদ 500 টাকা বৃদ্ধি পায়, তবে আসলটা কত? এখানে এখন আমরা আর বেসিক অ্যাপ্রোচ ডিসকাস করবো না, একদম হচ্ছে শর্ট ফর্মেটে দেখবো। আশা করি যারা বেসিক অ্যাপ্রোচে করার তারা একটা কোশ্চেনই বুঝতে পেরেছো, তারা সেটা বেসিক অ্যাপ্রোচে নিজেরাই পারবে, আর যদি করা কোথাও করতে গিয়ে সেটা সমস্যা হয় সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। যদি আমরা একদম শর্ট অ্যাপ্রোচে দেখি তাহলে কী করতে হবে, আবার 5% আমার সুদের হার বেড়েছে, এই 5% সুদের হার বাড়ার কারণেই হচ্ছে আমরা হচ্ছে সরল সুদটা হচ্ছে 500 টাকা আমাদের বৃদ্ধি পেয়েছে। তার মানে ব্যাপারটা আমরা এরকমভাবে চিন্তা করতে পারি যে কোনো একটা টাকা 5% সরল সুদে যদি জমা করা হয়, 5 বছর পরে গিয়ে তার সরল সুদটা আমরা পাবো হচ্ছে 500 টাকা, কারণ এই 5% সুদের হারটা বাড়ার কারণেই কিন্তু আমরা সুদটা পাচ্ছি 500 টাকা। ক্লিয়ার? তো আমাদের যেটা হচ্ছে ফর্মুলা, যেটা আমাদের প্রিন্সিপাল সেটা আমরা পি লিখবো, কারণ আমরা সেটা জানি না। যেটা আমাদের সুদের হার সেটা হচ্ছে 5%, যেটা আমাদের সময় সেটা হচ্ছে 5 বছর/100,
आई इक्वल टू पीटीआर बाई हंड्रेड वही फर्मुल बसालम किन्तु पीटा होच्छे आमादेर प्रिंसिपाल जेखने जदि आमरा टीटा बोली सेटा होच्छे समय पाँच बचर जेटा आमादेर सुदेर हार सेटा होच्छे 5% बाई होच्छे 100 समान समान आमादेर सुदटा कत सेटा होच्छे 500 टाका তাহলে এখান থেকে 5 দিয়ে আমরা 500 এ কাটলে পাচ্ছি 100 5 দিয়ে 100 এ কাটলে আমরা পাচ্ছি 20 তাহলে p সমান সমান হচ্ছে আমাদের 2000 টাকা এক লাইনের মধ্যে আমাদের आंसर চলে আসে এবার যদি কেউ বেসিক অ্যাপ্রোচে সেটা করতে গিয়ে যদি ইকুয়েশনটা দাঁড়াত করাতে না পারো সেটা আমি ইকুয়েশনটা এখান থেকে লিখে দিচ্ছি যেটা আমাদের প্রিন্সিপাল সেটা p হবে যেটা আমাদের সময় সেটা হচ্ছে 5 বছর যেটা আমাদের সুদের হার সেটা হচ্ছে r প্লাস 5 এখনের বর্তমান সুদটা বাই 100 এটা হচ্ছে আমাদের বর্তমান সুদ PTR R প্লাস 5 কারণ হচ্ছে 5% সুদের হার বেড়েছে R প্লাস 5 বাই 100 এটা আমাদের বর্তমান সুদ মাইনাস আমাদের যেটা আগে যে সুদটা ছিল সেটা হচ্ছে P ইনটু 5 ইনটু R এটা আমরা আগে এই সুদটা পেতাম আর সেটাই সমান সমান হচ্ছে 500 টাকা আশা করি এখন তোমরা নিজেরাই পারবে এটা সলভ করতে এখন এটা সলভ করো এখান থেকে আবার পিয়ার ভ্যালু আসবে 2000 টাকা এটা বেসিক অ্যাপ্রোচে করলে তো যাদের মেনলি হচ্ছে বেসিক অ্যাপ্রোচে যারা হচ্ছে মেনলি এক্সাম আছে যাদের ডেসক্রিপটিভ পেপার এক্সাম আছে তারা এই বেসিক অ্যাপ্রোচে অঙ্কটা সলভ করতে পারো তো এটা আমাদের 2 নম্বর কোশ্চেন 3 নম্বর কোশ্চেনটা বলেছে সুদের হার 5% হ্রাস পাওয়ায় কোনো টাকার 4 বছরের সরল সুদ 100 টাকা হ্রাস পায় তবে আসলটা কত আগের দুটো অঙ্কতে 5% সুদের হার আমরা বাড়ছিল বা সরি সুদের হারটা বৃদ্ধি পাচ্ছিল সে কারণে হচ্ছে সরল সুদটা আমরা বাড়ছিল এখানে সুদের হারটা হ্রাস পাচ্ছে সে কারণে কিন্তু সরল সুদটা হ্রাস পাচ্ছে যে সুদটা আমরা পাওয়ার কথা তার থেকে সুদটা আমরা কম পাচ্ছি এখানে তো একদম যদি আমরা ফার্স্ট অফ অল বেসিক অ্যাপ্রোচে চিন্তা করি তো যেটা আমরা আগে যে সুদটা পেতাম সেটা আমরা পেতাম হচ্ছে পি টি আর বাই হচ্ছে 100 এই সুদটা আমরা আগে পেতাম আর এখন আমরা যে সুদটা পাবো সেটা হচ্ছে পি টি আর মাইনাস হচ্ছে 5 বাই হচ্ছে 100 এখন আমরা এই সুদটা পাবো এটা আমাদের হচ্ছে আগের সুদ এটা আমাদের বর্তমান সুদ পূর্বে আমরা এই সুদটা পেতাম বর্তমানে আমরা এই সুদটা পাচ্ছি এই দুটো সুদের মধ্যে যে পার্থক্য আগে আমরা তাহলে এখন যেহেতু আমাদের সুদের হার কম তাহলে এখন আমরা সুদটা কম পাবো আগে যেহেতু আমাদের সুদের হারটা বেশি ছিল তাহলে তখন আমরা সুদটা বেশি পেতাম তাহলে এই দুটো সুদের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে 100 টাকা এই হচ্ছে আমাদের ইকুয়েশন এই সমীকরণটা আমরা যদি এখন সলভ করি তাহলে এখান থেকে হচ্ছে আসলটা বের করতে পারি তো যদি আমরা সলভ করি নিই যদি আমরা লসাও করি তাহলে লসাও করলে আমরা পাবো হচ্ছে 100 তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে পিটিআর মাইনাস পিটি ইনটু হচ্ছে আর মাইনাস 5 সমান সমান হচ্ছে 100 কারণ দুটোর ক্ষেত্রে হচ্ছে নিচে 100 তাই লসাওটা আমাদের 100 হয়ে গেল এখান থেকে যদি আমরা সলভ করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এখান থেকে আমরা পাবো হচ্ছে পি টি আর মাইনাস এই পি টি দিয়ে আরকে গুণ করলে হচ্ছে মাইনাস পি টি আর আর এই মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস 5 পি টি সেটা সমান সমান হচ্ছে 100 আর এই দিকে আবার ইকুয়াল টু 100 তাহলে এই পি টি আর কেটে যাচ্ছে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 5 পি টা আমরা বের করব আর যেটা আমাদের সময় সেটা আমাদের উল্লেখ করা হচ্ছে 4 বছর বাই হচ্ছে 100 সমান সমান হচ্ছে 100 যদি আমরা 4 দিয়ে 100 এ কাটি আমরা পাবো হচ্ছে 20 সরি 4 দিয়ে 100 এ কাটলে আমরা পাচ্ছি হচ্ছে 25 আর 5 দিয়ে 25 কে কাটলে আমরা পাচ্ছি হচ্ছে 5 তাহলে p সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে 500 টাকা এই হলো আমাদের আসল একদম বেসিক অ্যাপ্রোচে সলভ করলে আর এটা যদি আমরা আবার শর্ট অ্যাপ্রোচে করতে চাই তাহলে জাস্ট আমাদের ওই একটা লাইনে সলভ করতে হবে সেটা কি করে আমরা করব এখান থেকে যদি আমরা বলি একদম ডাইরেক্ট যেটা আমাদের হচ্ছে 5% সুদের হার হ্রাস পাচ্ছে সেই 5% সুদের হার কমার কারণেই কিন্তু আমরা সুদটা 100 টাকা কম পাচ্ছি তাহলে এখান থেকেই যদি আমরা চিন্তা করি জাস্ট এইটুকু জায়গা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের যেটা হচ্ছে সুদের যে সরল সুদের যেটা ফর্মুলা হয় সেটা কি হয় পি টি আর বাই 100 যেখানে এই যে 5 সেটা হচ্ছে আর এই যে প্রিন্সিপালটা হচ্ছে পি আর যেটা সময় সেটা হচ্ছে 4 বছর এই পি টি আর বাই হচ্ছে 100 সেটা সমান সমান হচ্ছে 100 তাহলে এখান থেকে প্রিন্সিপালটা আমার দাঁড়ায় 500 টাকা আশা করি ক্লিয়ার এরপরেও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো তো এটা আমাদের 3 নম্বর কোশ্চেন চার নম্বর যে কোশ্চেনটা সেটা স্ক্রিনের উপর পাবে চার নম্বর কোশ্চেনটা বলেছে বার্ষিক হচ্ছে 5% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসল আসলে 6 গুণ হয় তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসল আসলের 12 গুণ হবে প্রথম যে স্টেটমেন্টটা আমাদের দেওয়া যেখানে হচ্ছে বার্ষিক হচ্ছে 5% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসল আসলের 6 গুণ হয়
আমাদের সময়টা কিন্তু উল্লেখ করা নেই প্রথম স্টেটমেন্টের মধ্যে, কিন্তু যে সময়টার কথা বলা হয়েছে সেই সময়টা সেকেন্ড স্টেটমেন্টের মধ্যে দেখো একটু লক্ষ্য করো, তবে ওই নির্দিষ্ট সময় মানে প্রথম স্টেটমেন্টের মধ্যে যে সময়টার কথা বলা হয়েছে সেই সময়টাই মিললে আমাদের সেকেন্ড স্টেটমেন্টে কিন্তু বলা হচ্ছে, সেকেন্ড স্টেটমেন্টে সেই সময়টার কথাই উল্লেখ করা হচ্ছে। সে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে আমাদের সুদের হারটা বের করতে হবে, যেখানে সুদ আসলটা আসলে ঠিক 12 গুণ হবে। তাহলে আমাদের যদি আমরা একদম বেসিকভাবে অঙ্কটা করি, খুব সুন্দর অঙ্ক, আমাদের প্রথমে হচ্ছে প্রথম স্টেটমেন্টটা থেকে আমাদের হচ্ছে সময়টা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের হচ্ছে সুদের যেটা হার সেটা আমাদের বলা হচ্ছে 5%, সুদের হার 5% বলা। এবার যেটা হচ্ছে আমাদের সুদ আসল, তাহলে সুদ আসল আমরা কি বলতে পারি, সুদ আসল মানে হচ্ছে সুদ যোগ আসল, এটা হচ্ছে সুদ আসল, সেটা হচ্ছে আসলের কত গুণ, 6 গুণ। তাহলে সুদ আসল তার মানে হচ্ছে সুদ যোগ আসল, সেটা বলা হচ্ছে আসলে 6 গুণ। এটা আমরা লিখতে পারি আই হচ্ছে সুদ, পি হচ্ছে আসল, তাহলে সুদ আসল সুদ যোগ আসল সমান সমান কত, আসলের 6 গুণ, সেটা হচ্ছে 6p। এক্ষেত্রে তাহলে আমাদের সময়টা ঠিক কত হবে সেটা আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে এক্ষেত্রে আই প্লাস পি যদি সমান সমান 6p হয়, তাহলে এক্ষেত্রে আই সমান সমান ঠিক কত হবে, 6p মাইনাস পি, যেটা সমান সমান হবে 5p। আইটা পিটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে 6p থেকে পি মাইনাস করলেই 5p পাবো আমরা, আই সমান সমান তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 5p। এবার এখান থেকে আমরা সময়টাকে বের করতে পারি কি করে, যদি আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি, আই সমান সমান হচ্ছে PTR বাই হচ্ছে 100, যেখান থেকে আই সমান সমান আমরা বলতে পারি হচ্ছে 5p, পি এর জায়গায় পি থাকবে, সময়টা আমরা বের করব, সুদের হার হচ্ছে 5%, মানে 5 বাই হচ্ছে 100। এই পি আর এই পি আমরা কাটতে পারি, এই পাঁচ কাটতে পারি, যেখান থেকে আমরা সময়টা পাচ্ছি হচ্ছে 100 বছর। এক্ষেত্রে আমরা সময়টা পেলাম হচ্ছে 100 বছর। এবার সেকেন্ড স্টেটমেন্টের মধ্যে আমরা আসি, সেকেন্ড স্টেটমেন্টের মধ্যে আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল সুদের হারটা কিন্তু বের করতে বলা হয়েছে। তাহলে সুদের হারটা এক্ষেত্রে আমরা বের করব, আমাদের কি বলা হয়েছে, তবে ওই নির্দিষ্ট সময়ে, তার মানে এখানে আমরা যে সময়টা পেলাম সেই সময়টাতে, তাহলে আমাদের সময়টা ঠিক এখানে আমরা বসাবো হচ্ছে 100 বছর, সময়টা আমরা 100 বছর বসাবো। যেটা আমাদের সুদ আসল সেটা হচ্ছে আসলের কত গুণ হবে, 12 গুণ। তাহলে সুদ আসল আই প্লাস পি, যেটা আমার সুদ আসল সেটা হচ্ছে আসলের 12 গুণ, তাহলে আই প্লাস পি সমান সমান আমরা বলতে পারি হচ্ছে 12p। তাহলে এখানে আই সমান সমান তাহলে আমরা ঠিক কত বলতে পারি, 12p মাইনাস হচ্ছে পি, যেটা হচ্ছে 11p হয়ে গেল। এবার আমাদের তাহলে সুদের হারটা বের করতে হবে, হয় আমাদের একই ফর্মুলা আবার, আই সমান সমান হচ্ছে পিটিআর বাই হচ্ছে 100, যেখানে আই এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে 11p, পি এর জায়গায় পি থাকবে, সময়টা আমরা লিখব হচ্ছে 100 বছর, সুদের হার আমরা বের করব বাই হচ্ছে 100, এই 100 আর এই 100 আমরা কাটতে পারি, এই পি কাটতে পারি, যেখান থেকে আর সমান সমান হচ্ছে 11%। তার মানে অঙ্কটাকে আমাদের জাস্ট দুটো বার করতে হচ্ছে, প্রথমবার করে সেখান থেকে আমাদের সময়টা বের করে নিতে হচ্ছে, আর দ্বিতীয়বার করে সেখান থেকে আমরা পার্সেন্টেজটা বের করে নিচ্ছি। একদম বেসিক অ্যাপ্রোচে কিন্তু আমি এটা বোঝালাম, তো যাদের মেইনলি হচ্ছে ডেসক্রিপটিভ পেপার তাদের এই বেসিক অ্যাপ্রোচে করে সলভ করতে হবে। শুধুমাত্র যেগুলো জায়গায় আমি হচ্ছে সিম্বলগুলো লিখলাম, এখানে শুধুমাত্র লিখতে হবে এটা সুদের হার, এটা হচ্ছে সুদ আসল, এটা সময়, বা সেইটুকু জায়গাগুলো শুধু মেনশন করলেই, পুরো বেসিক এইভাবে করলেই ডেসক্রিপটিভ পেপারে আমরা এইভাবে অঙ্কটা সলভ করতে পারি পুরোপুরি। এবার যদি এটা আমরা হচ্ছে শর্ট অ্যাপ্রোচে করি তাহলে কীভাবে করবো, আমাকে জাস্ট একটু বোর্ডটা পরিষ্কার করতে হবে। আচ্ছা, এটা যদি আমরা এখন হচ্ছে শর্ট অ্যাপ্রোচে করতে চাই, তার জন্য আমাদের জাস্ট একটা ফর্মুলা ইউজ করতে হবে, যেটা হচ্ছে N1 মাইনাস 1 বাই হচ্ছে T1 বাই বা অবলিক হচ্ছে R1 ইকুয়াল টু N2 মাইনাস 1, এখানে লিখবো আমরা T2 অবলিক হচ্ছে R2। T1 বা R1, T2 অবলিক R2 এগুলো লেখা হয়েছে, যদি আমাকে সময় বের করতে বলা হয় তখন আমরা T1 T2 লিখবো, যদি আমাদের সুদের হার বের করতে বলা হয় তখন আমরা R1 R2 লিখবো। মানে ব্যাপারটা হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের যে বেসিক দিয়ে তাহলে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে N1 মাইনাস 1 বাই হচ্ছে R1, N2 মাইনাস 1 বাই হচ্ছে R2, কারণ আমাদের এখানে সুদের হার বের করতে বলা হচ্ছে, তাই আমরা R1 আর R2 লিখলাম। যদি কোনো অঙ্কের ক্ষেত্রে একই টাইপের অঙ্ক হয় কিন্তু আমাদের যখন সময়টা বের করতে বলা হবে তখন এখানে R1 আর R2 জায়গায় আমরা লিখবো T1 T2। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা মিলিয়ে অ্যাপ্লাই করবো কীভাবে, এটা মানে এই ফর্মুলাটাই অঙ্কটাতে কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো সেটা দেখে নিই। দেখো ব্যাপারটা বলা হচ্ছে 5% সরল সুদে, তাহলে যেটা আমার R1 সেটার জায়গায় আমরা বসাবো হচ্ছে 5,
তারপরে কি বলা, কোনো নির্দিষ্ট সময় সুদ আসল আসলের ছয় গুণ হচ্ছে। তাহলে সুদ আসল যেটা সেটা হচ্ছে আসলের ছয় গুণ, যেটা আমার এন ওয়ান সেটা হচ্ছে আসলের ঠিক কত গুণ, সুদ আসলটা আসলে ঠিক কত গুণ, ছয় গুণ। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে সিক্স মাইনাস হচ্ছে ওয়ান ইকুয়াল টু। দ্বিতীয় স্টেটমেন্টের মধ্যে আমাদের বলা যে তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসল আসলের বারো গুণ হবে। সুদ আসলটা আসলে ঠিক কত গুণ হবে, বারো গুণ। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে বারো মাইনাস এক, মানে সুদ আসলটা আসলে ঠিক যত গুণ হচ্ছে সেই এন ওয়ান আর এন টুর জায়গায় আমরা সেটা লিখলাম। ফার্স্ট স্টেটমেন্টের মধ্যে সুদ আসলটা আসলে যত গুণ হচ্ছে কত গুণ, ছয় গুণ, তাহলে ছয় লিখলাম। আর দ্বিতীয় স্টেটমেন্টের মধ্যে হচ্ছে সুদ আসল আসলে ঠিক কত গুণ হচ্ছে, বারো গুণ, তাহলে বারো লিখলাম। প্রথম স্টেটমেন্টের মধ্যে সুদের হার পাঁচ বলা ছিল, সেকেন্ড স্টেটমেন্টের মধ্যে আমরা সুদের হারটা কিন্তু বের করব, তাই এখানে আট টু। তাহলে এখানে সিক্স মাইনাস ওয়ান হচ্ছে ফাইভ, বাই হচ্ছে ফাইভ, এক্ষেত্রে টুয়েলভ মাইনাস ওয়ান সেটা হচ্ছে ইলেভেন, বাই হচ্ছে আট টু, ফাইভ ফাইভ আমরা কাটতে পারি, তাহলে আট টু সমান সমান আমরা পাবো হচ্ছে ইলেভেন পার্সেন্ট। তাহলে আমাদের যেটা সুদের হার বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে ইলেভেন পার্সেন্ট। তাহলে আমাদের যেটা হচ্ছে অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি হলো আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তাহলে এইটুকু ফর্মুলা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু দুটো লাইনের মধ্যে আমাদের অ্যান্সার চলে আসে। শুধু এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, এন ওয়ান মাইনাস ওয়ান বাই আর ওয়ান, এন টু মাইনাস ওয়ান বাই আর টু। আর যখন সময় বের করতে বলা হয় তখন আর ওয়ানের জায়গায় টি ওয়ান, আর টুর জায়গায় টি টু। আশা করি ক্লিয়ার। আর একটা কোশ্চেন আমরা দেখবো সেম অ্যাপ্রোচে। পাঁচ নম্বর কোশ্চেনটা বলেছে বার্ষিক হচ্ছে ফোর পার্সেন্ট সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসল আসলে তিন গুণ হয়, তবে ওই নির্দিষ্ট সময় বার্ষিক সুদের হার কত হলে সুদ আসল আসলের হচ্ছে ছয় গুণ হবে। তো আমরা যদি এটা বেসিকভাবে আবার করি, তো যেটা আমাদের সুদের হার প্রথমত বলা হচ্ছে ফোর পার্সেন্ট, সুদের হার ফোর পার্সেন্ট বলা, একটা কোনো একটা সময় সময়টা আমাদের উল্লেখ করা নেই, আমরা সময়টা এখান থেকে বের করব। কি বলা, সুদ আসলটা হচ্ছে আসলের তিন গুণ, যেটা আমাদের সুদ আসল আই প্লাস পি, যেটা আমাদের সুদ আসল সেটা হচ্ছে আসলের তিন গুণ থ্রি পি। এখান থেকে যে সময়টা আমরা পাবো সেকেন্ড স্টেটমেন্টের মধ্যে একটু লক্ষ্য করো, সেকেন্ড স্টেটমেন্টের মধ্যে বলেছে তবে ওই নির্দিষ্ট সময়, এখানে যে সময়টার কথা বলা হচ্ছে সেই সময়টাতেই, তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসল আসলে ছয় গুণ হবে। তাহলে এখান থেকে দ্বিতীয় স্টেটমেন্টের মধ্যে আমাদের হচ্ছে সুদের হারটা বের করতে বলা হয়েছে, সময়টা ঠিক কোনটা, সময়টা হচ্ছে আমরা এখান থেকে যে সময়টা পাবো সেই সময়টা আমরা এখানে আমাদের বসাতে হবে। আর এখানে যেটা সুদ আসল বলা হচ্ছে, সুদ আসলটা হচ্ছে আসলের ছয় গুণ, যেটা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে সিক্স পি। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে সুদের হারটা বের করতে বলা হচ্ছে। আমরা প্রথমে হচ্ছে এই অঙ্কটা দিয়ে সলভ করি একদম বেসিকভাবে। তাহলে এখানে সুদ যোগ আসল, সুদ আসল সেটা হচ্ছে আসলে তিন গুণ, তাহলে এখান থেকে আমরা সুদ সমান সমান ঠিক তাহলে কত বলতে পারি, পিটাকে যদি ওপাশে পাঠিয়ে দিই থ্রি পি মাইনাস হচ্ছে পি, যেটা আমরা পাচ্ছি হচ্ছে টু পি, তাহলে আই সমান সমান আমরা পেলাম হচ্ছে টু পি। এবার আমাদের যেটা ফর্মুলা আই সমান সমান হচ্ছে পি টি আর বাই হচ্ছে হান্ড্রেড, যেখান থেকে আয়ের জায়গায় যদি আমরা টুপি বসিয়ে দিই, এখানে আমাদের পি থাকলো, সময়টা আমরা বের করব, সুদের হার চার বাই হচ্ছে হান্ড্রেড, এই পি আর এই পি আমরা কাটতে পারি, চার দিয়ে যদি একশোয় কাটি আমরা পাবো পঁচিশ, তাহলে টি সমান সমান আমরা পাবো হচ্ছে পঞ্চাশ বছর, টি সমান সমান আমরা পঞ্চাশ বছর পেলাম। এবার যদি আমরা এখানে পঞ্চাশ বছর বসাই তাহলে এখান থেকে আমাদের সুদের হারটা বের করতে হবে, খুব সহজ, এখান থেকে আমরা খুব সহজেই বের করতে পারি। তাহলে আই সমান সমান এখান থেকে আমরা ঠিক কত পাবো, পিটাকে যদি ওপাশে পাঠিয়ে দিই সিক্স পি মাইনাস হচ্ছে পি, যেটা আমরা পাবো হচ্ছে ফাইভ পি, তাহলে আই সমান সমান হচ্ছে ফাইভ পি। তাহলে আমাদের যেটা ফর্মুলা আই সমান সমান হচ্ছে পি টি আর বাই হচ্ছে হান্ড্রেড, যেখানে আয়ের জায়গায় আমরা বসাতে পারি হচ্ছে ফাইভ পি, পিটা পি বসবে, সময়টার জায়গায় আমরা লিখবো পঞ্চাশ, সুদের হার আর বাই হচ্ছে হান্ড্রেড, এই পি আর এই পি আমরা কাটতে পারি, পঞ্চাশ দিয়ে একশো কাটলে আমরা পাবো দুই, তাহলে আর সমান সমান আমরা পাচ্ছি পাঁচ দুগুণ দশ, টেন পার্সেন্ট, এই হলো আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। প্রথম স্টেটমেন্টের মধ্যে সুদের হার ফোর পার্সেন্ট বলা ছিল, কোনো একটা নির্দিষ্ট সময় সময়টা উল্লেখ করা ছিল না, সময়টা আমরা এখানে প্রশ্নবোধক রাখলাম। আর যেটা হচ্ছে আমাদের সুদ আসল সেটা লিখে সেটা বলা ছিল হচ্ছে আসলে তিন গুণ, তাহলে এখান থেকে আমরা সুদটা বের করে নিলাম, যেটা হচ্ছে থ্রি পি মাইনাস পি সমান সমান হচ্ছে টু পি। আমাদের যেটা ফর্মুলা আই সমান সমান হচ্ছে পি টি আর বাই হচ্ছে হান্ড্রেড, আয়ের জায়গায় আমরা টুপি লিখলাম, পিপি কেটে দিলাম, তাহলে এখানে আর সুদের হার যেটা সেটা চার লিখলাম, তাহলে এখান থেকে আমরা টিটা বের করলাম হচ্ছে পঞ্চাশ বছর। সেকেন্ড স্টেটমেন্টের মধ্যে যে সময়টার কথা যে সময়টা এখানে বলা ছিল সেই সময়টাতেই, এই নির্দিষ্ট সময় বলা আছে, দেখো সেকেন্ড স্টেটমেন্টের মধ্যে
কোন যে সময়টা হচ্ছে প্রথম স্টেটমেন্টে আমরা পাচ্ছি সেই সময়টার মধ্যেই, তাহলে আমাদের এখানে যেটা 50 বছর, সেকেন্ড স্টেটমেন্টে সেই 50 বছরের কথাই বলা হচ্ছে। তাহলে টি এর জায়গায় আমরা 50 লিখলাম, আই প্লাস পি লিখলাম আমরা 6p, যেখান থেকে আই সমান সমান বলতে পারি 6p মাইনাস পি, যেটা হচ্ছে 5p। তাহলে আই ইকুয়াল টু হচ্ছে পিটিআর বাই 100, আই এর জায়গায় আমরা 5p লিখলাম, আর এখান থেকে আর সমান সমান আমরা পেলাম হচ্ছে 10%। তাহলে এটা আমাদের হচ্ছে বেসিক অ্যাপ্রোচে। তো মেনলি যাদের ডেসক্রিপটিভ পেপার তারা একদম এই বেসিক অ্যাপ্রোচে করতে পারো, তাহলে তারা ফুল মার্কস পেয়ে যাবে। তো এটা আমাদের হচ্ছে মেনলি 5 নাম্বার একদম হচ্ছে বেসিক অ্যাপ্রোচে। এবার এটা যদি আমরা শর্ট ফর্মে করি তাহলে সেটাকে কীভাবে করতে পারি, এটার জন্য একটু বোর্ডটা পরিষ্কার করে নিই। তাহলে এই অঙ্কটাই যদি আমরা এখন হচ্ছে শর্ট অ্যাপ্রোচে করতে চাই তাহলে কি করব, আমাদের যেটা ফর্মুলা যেটা হচ্ছে n1 - 1 বাই হচ্ছে r1 সমান সমান হচ্ছে n2 - হচ্ছে 1 বাই হচ্ছে r2। যদি আমরা এই ফর্মুলাটাতে সঠিকভাবে অ্যাপ্লাই করি তাহলে এই অঙ্কটা আমাদের জাস্ট দুলানে সলভ হয়ে যাবে। কি করে, এখানে এনগুলো যেটা n1 আর n2 সেটা হচ্ছে প্রথম স্টেটমেন্টের মধ্যে দেখো সুদ আসলে হচ্ছে আসলে ঠিক কত গুণ, 3 গুণ বলা। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 3 - 1, বাই কত লিখবো r1। তাহলে প্রথম স্টেটমেন্টের মধ্যে সুদের হার কত বলা 4%, আমরা এখানে 4 লিখবো। সেকেন্ড স্টেটমেন্টের মধ্যে দেখো সুদ আসলে হচ্ছে আসলে ঠিক কত গুণ বলা 6 গুণ, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 6 - 1। যত গুণ বলা সুদ আসলটা আসলে ঠিক যত গুণ সেটার জায়গায় সেই এনগুলোর জায়গায় সেটা বসবে। প্রথম স্টেটমেন্টের মধ্যে সুদ আসলে আসলে 3 গুণ বলা ছিল, এখানে আমরা 3 লিখলাম। দ্বিতীয় স্টেটমেন্টের মধ্যে সুদ আসলে আসলে 6 গুণ বলা, তাই এখানে আমরা 6 লিখলাম। নিচে হলো আমাদের r2। তাহলে 3 - 1 কত হচ্ছে আমাদের 2, 2/4, আর এখানে 6 - 1 হচ্ছে 5, বাই হচ্ছে r2, 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে r2 সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে 10%। তো এই হলো আমাদের অ্যান্সার। তাহলে খুব সহজেই আমাদের অ্যান্সার চলে আসে জাস্ট দুটো লাইনের মধ্যে, তাও তো এটা আমরা করলাম, এটা তো আমাদের না করলে মুখোমুখি আমরা সলভ করতে পারি। তো এই হলো সিম্পল ইন্টারেস্ট পার্ট 5, যেখানে মিলে আমরা 5টা কোশ্চেন ডিসকাস করলাম, বেসিক অ্যাপ্রোচ সঙ্গে শর্ট অ্যাপ্রোচ দুটো অ্যাপ্রোচই আমরা দেখলাম। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে, আর প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, যদি এই ভিডিওগুলো দিয়ে তোমাদের কোনো হেল্প হয় প্লিজ তোমরা এই ভিডিওগুলো একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। আর যারা মেনলি হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকনটা থাকে সেটা কিন্তু প্রেস করে রেখো, তাহলেই যদি আমি কোনো নতুন হচ্ছে ভিডিও আপলোড করি তোমরা তাহলে নোটিফিকেশনটা পেয়ে যাবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, এইভাবে প্রশ্ন করতে থাকো।